ফ্রেন্ডস, গুড মর্নিং। মাম্মা এখন ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে 9টা, যে বিছানা তুলছে এখন। তোলো, পারবে তুমি তুলতে? তোলো সব বালিশ নিয়ে আসো। কি হলো, ঘুম কাটেনি? আমি এরকম ভাবে রাখি? মা নিয়ে আসো, সব বালিশগুলো নিয়ে এসে এখানে রাখো, দেখি তো কেমন পারো। যাও বিছানা তোলো, রাখো। কোথায় রাখি আমি? ওখানে রাখি, ও ক্যামেরা ধরে আছি, বুঝতে পারছে। প্রতিদিনের মতো আজও মাম্মামের স্নান হয়ে গেছে, আর এই যে একটা ড্রেস পরেছে, আমার ব্লাউজের পিস দিয়ে এটা বানিয়ে দেওয়া হয়েছে। ও একটু বলে দিল, শীতটা একদমই সুতি আর নরম, যার কারণে ভালো হয়েছে আরো গরমের সময়। মাম এদিকে দেখো, এদিকে দেখো, বাচ্চারা সবাই মিলে একসাথে হোলি খেলেছিল, তা ভাবলাম বাচ্চাদেরকে একটু লুচি তরকারি বানিয়ে দিই, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করুক, আরো খুশি হবে। এই যে লুচি, আর এখানে চিকেন আর চানা দিয়ে রান্না করেছি, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করবে। তারপরে যে হাই করছে, সবাই হাই করছে, তুমি একটা হাই করো না, হাই করো। এই যে মাম্মা খেতে, মাম্মাম খেতে দিচ্ছে, ছোট